এই বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস এবং হাউস অফ দ্য ড্রাগন ফ্যান কি অবস্থা, কেমন আছেন আপনারা? আমি মোটেও ভালো নেই। বাংলাদেশ একটু আগে পাকিস্তানের কাছে খুব বাজেভাবে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। আমার মন খারাপ, তাই ভাবলাম আপনাদের জন্য মন খারাপের একটা ভিডিও বানাই। প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে প্রতি রবি কিংবা সোমবারে হাউস অফ দ্য ড্রাগন এবং গেম অফ থ্রোনস বিষয়ে একটি করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। হাউস অফ দ্য ড্রাগনের মোস্ট বিলাভড এবং প্রধান চরিত্রের একজন রেনিরা টার্গেরিয়ান। একই সাথে কিউট এবং স্ট্রং এমন সম্মিলিত ক্যারেক্টার আর খুব বেশি চরিত্রে নেই। হাউস অফ দ্য ড্রাগনের প্রথম সিজনের শেষ পর্বে ছোট ছেলেকে হারিয়ে যে কঠিন শপথ নিয়েছে রেনিরা, তাতে করে আগামী সিজনগুলোতে তার কার্যক্রম কি হবে সেজন্য আমরা খুবই উৎসাহী। কিন্তু হাউস অফ দ্য ড্রাগনের ঘটনাবলীর 172 বছর পরে গেম অফ থ্রোনসে যা যা ঘটবে তা তো আমরা দেখে ফেলেছি। যদিও জর্জ আর আর মার্টিন মেলা আগেই তার বইয়ে লিখে ফেলেছেন কি ঘটেছে রেনিরার জীবনে, কিন্তু বই আর কজন পড়েছে? অনেকে গেম অফ থ্রোনস দেখেছেন তবে ভুলে গেছেন বা খেয়াল করেননি রেনিরার কথা প্রসঙ্গে কে কি বলেছিল। আর সেই গেম অফ থ্রোনস এর একটি পর্বে বেশি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কি ঘটেছে রেনিরার ভাগ্যে বা সামনে কি ঘটবে রেনিরার কপালে, সেই বিষয়েই বলবো এখন। যদি তা না জানতে চান তবে এখনই ভিডিওটি বন্ধ করুন। বড়সড় একটা স্পয়লার অ্যালার্ট। জফরিকে মনে আছে আপনাদের? সার্সির বড় ছেলে জফরি বেরাথিয়ন, গেম অফ থ্রোনসের সবচেয়ে নিষ্ঠুর আর স্যাডিস্টিক এই ক্যারেক্টারটিকে মনে প্রাণে আমরা সবাই ঘৃণা করেছি। সেই জফরি গেম অফ থ্রোনসের তৃতীয় সিজনের চতুর্থ এপিসোডে মার্জারি টাইরেলকে ইতিহাস বিষয়ে ট্যুর দিচ্ছিল। সেই সময় ওয়েস্টেরসের প্রাসাদের ক্রিপরুমে এক কোটরের দিকে ইঙ্গিত করে রেনিরা টার্গেরিয়ানের সবশেষের প্রতি ইঙ্গিত করে শুনিয়েছিল কিভাবে মারা গেছে রেনিরা। জি প্রিয় দর্শক, পুরো গেম অফ থ্রোনসের ইভেন্টের সময় রেনিরা টার্গেরিয়ানের মৃতদেহের একটা অংশ ওয়েস্টেরসের প্রাসাদে ছিল। চলুন জফরির মুখেই শুনে নেব কি করে মারা গিয়েছিল রেনিরা টার্গেরিয়ান। Rhaenyra Targaryen was murdered by her brother, or rather his dragon. It ate her while her son watched. What's left of her is buried in the crypts right down there. প্রিয় দর্শক, আমি এখনো জানি না কপিরাইট এরিয়া আপনাদের কথাগুলো শোনাতে পেরেছি কিনা, তাই আমি নিজ মুখে আর একবার এক্সপ্লেন করে দেই। রেনিরার স্টেপ ব্রাদার অ্যাগন দ্য সেকেন্ডের হাতে, কিংবা আরো স্পেসিফিক করে বললে অ্যাগনের ড্রাগন সানফায়ার আগুনে পুড়িয়ে এবং কামড়ে রেনিরাকে তার ছেলের সামনে মেরে ফেলে। সানফায়ার টোটাল 6 বার কামড় দেয় রেনিরাকে। ভাবতে অবাক লাগে, অ্যালিসেন্টের বড় ছেলে অ্যাগন, যে কিনা ক্ষমতায় বসতে চায়নি, সে এতটা নিষ্ঠুরভাবে রেনিরাকে তার সন্তানের সামনেই মেরে ফেলবে। যদিও হাউস অফ দ্য ড্রাগনের মেকাররা বইয়ের চেয়ে একটু ভিন্নভাবে সিরিজটা উপস্থাপন করছে, কিন্তু যে ইভেন্টের কথা গেম অফ থ্রোনসে অলরেডি বলে দেওয়া হয়েছে তা কি তারা চেঞ্জ করবে? মনে হয় না। কেমন লাগছে ঘটনাটা শুনে তা কমেন্টে জানাবেন। আমার মতো কি আপনাদেরও মন খারাপ হলো? আপনার পরিচিত আইস অ্যান্ড ফায়ার ফ্যানদের সাথে শেয়ার করবেন। ভিডিওতে লাইক দিন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে ক্লিক করে দেবেন। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে এমনই অন্য কোনো ভিডিও নিয়ে।